বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দশ দিনব্যাপী উৎসব মুজিব চিরন্তনের নবম দিনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। পঁচিশে মার্চের কালরাত স্মরণে এদিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা। আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। একাত্তরের পঁচিশে মার্চ রাতের গণহত্যার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশবিরোধীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছিলেন খোদ বঙ্গবন্ধু। বিশ্বসভার ব্যর্থতার পটভূমিকায় বাংলাদেশ প্রণয়ন করেছিল আন্তর্জাতিক অপরাধ সমূহ তথা গণহত্যার বিচারের আইন। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী, ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সতীর্থরা। বাংলাদেশের বর্তমান অবস্থার ভূয়সী প্রশংসা করেন তারা। বলেন, বিগত বছরগুলোতে প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণের দক্ষতা ও সফলতা বিশ্বজুড়ে স্বীকৃত। বাংলাদেশ প্রমাণ করেছে সদিচ্ছা থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া তার সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত রাখছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে বাণী পাঠান স্পেনের রাজা, বেলজিয়ামের রাজা, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জাম্বিয়া, কিউবা এবং বুলগেরিয়ার রাষ্ট্রপতি। তাদের বাণী পড়ে শোনান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাণীতে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান তারা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা। And fruitful cooperation.